जय हिंद बंधुरा आपनादेर सकलके आबार एकबार स्वागतम जानाई एकटि नतून भिडियोते। आशा करछि आपनारा सकलेई भालो रयेछेन, आपनादेर परिवारो भालो रयेछे। बंधुरा आजकेर भिडियोटि खूबई गुरुत्वपूर्ण आपनादेर सकलेर उद्देश्ये। एदिक सेदिक मार्केटे घोराघुरि करे नतून नतून वैकेंसि जोगाड़ करे भिडियो बानिये आपनादेर जन्य आपलोड करछि एखन। हाँ बंधुरा, शुधुमात्र आपनादेर चाहिदा माथाय रेखे, आपनादेर चाहिदार कथा माथाय रेखे एदिक सेदिक खोजाखुजि करे किछु वैकेंसि जोगाड़ करे एई रात्रिबेला भिडियो बानिये एखन आपनादेर जन्य भिडियोटि पाब्लिश करछि। एत खाटाखाटनिर पर आपनादेर काछ थेके किछुई चावार नहीं, आमार शुधु एकटाई छोट्ट चावा, चैनलटिके एकटु सबस्क्राइब कर दिन। आपनी जखन सबस्क्राइब करबेन आमार काछे जे नोटिफिकेशनटा आसबे जे एई कैंडिडेट तुम्हार सबसक्राइबर तुम्हें सबसक्राइब कर कतटा जो आनंद है मन मध्य से बोझाते पर तई रिक्वेस्ट करब एक सबसक्राइब कर दाओ। और हाँ, मुहूर्ते अपनी कोथा थेके भिडियोटी देखें अवश्य अपना डिस्ट्रिक्टर नाम लिखे पाठाबें, कमेंट बक्से कतदिन धरे भिडियो देखें सेटाओ जानाबें। उलुबेरिया वेयरहाउसे ছেলে লাগবে, উলুবেরিয়া ওয়ারহাউসে পিকিং প্যাকিং স্ক্যানিং এর জন্য ছেলে লাগবে। এখানে কিন্তু ইন্টারভিউর মাধ্যমে জয়েনিং হবে, 13-16,000 টাকা বেতন পাবেন, প্লাস পিএবিএসআই থাকছে। এবং এখানটা যে ছুটির দিন, ছুটির দিনেও কিন্তু আপনি পেমেন্ট পাবেন যদি রাষ্ট্রীয় কোনো ছুটি থাকে, ঠিক আছে। 8 ঘন্টা ডিউটি, ওভারটাইমের সুযোগ রয়েছে, পার ঘন্টা 100 টাকা করে ওভারটাইম এখানটা দিয়ে দেওয়া হয়। ডিউটি টাইমে ফুড এবং স্ন্যাক্স কিন্তু ফ্রিতে পাবেন আপনি, ডিউটি টাইমে ফুড এবং স্ন্যাক্স পাবেন। এখানটা মাধ্যমিক পাস যোগ্যতায় আপনি কাজটি করতে পারবেন। পোস্ট হচ্ছে পিকিং প্যাকিং স্ক্যানিংয়ের কাজ, কোনো ভারী কাজ নয় বলে দিয়েছে, এখানটায় কোনো ভারী কাজ নয়। বাস সার্ভিস দিয়ে দেওয়া হবে, আপনি বাড়ি থেকে এখানটা কিন্তু বাসে করে যাতায়াত করতে পারবেন। এই রুটগুলোতে কিন্তু বাস চলবে, লোকেশন কিন্তু বলে দেওয়া রয়েছে, লিখে দেওয়া রয়েছে। লোকেশন হচ্ছে উলুবেরিয়া ওয়ারহাউস। যারা থেকে কাজ করবে তাদের জন্য 1,000 টাকা করে কিন্তু রুমের যে বাবদ সেটা কিন্তু দেওয়া হবে প্রত্যেক মাসে, উল্লেখ করে দেওয়া রয়েছে। এখানটা জয়নিং করতে গেলে আপনার যে ডকুমেন্টসগুলো প্রয়োজন পড়বে সেগুলো হচ্ছে আধার কার্ড, বায়োডাটা, সিবি 2 কপি, আধার লিঙ্ক, মোবাইল ফোন, ব্যাংক পাসবুক, ভোটার কার্ড, প্যান কার্ড, ঠিক আছে। যদি কেউ কাজ করতে চাও করতে পারো, এই নাম্বারটিতে কল করো। কল করলে আরও বিস্তারিতভাবে জানিয়ে দেবো সব কিছু, এইচআর এর নাম্বার দিয়ে দেবো, ডাইরেক্টলি এইচআর এর সঙ্গে কথা বলে নিয়ে আপনি উলুবেরিয়া ওয়ারহাউসের ওখানটায় গিয়ে এইচআরকে ফোন করে আপনি ইন্টারভিউ দিয়ে জয়নিংটা করতে পারবেন। পরবর্তী ভ্যাকেন্সি, জুট মিলের সিকিউরিটি গার্ড লাগছে, ঠিক আছে, কলকাতাতে। জুট মিলের সিকিউরিটি গার্ড কলকাতাতে লাগছে, 30টা ভ্যাকান্সি রয়েছে মেল ক্যান্ডিডেটের জন্য। এটা কিন্তু কলকাতা এরিয়া লাগবে, 10 পাস হতে হবে, 20-34 বছর বয়স থাকবে, 5 ফিট 7 ইঞ্চি হাইট কম্পালসারি। স্যালারি কিন্তু 17,000 টাকা ইনহ্যান্ড, প্লাস পিএবিএসএ আলাদা থাকছে। 12 ঘন্টা 26 দিন ডিউটি করতে হচ্ছে, রুম ফ্রি, ফুড ক্যান্টিন সিস্টেমে রয়েছে, জয়নিং রানিং চলছে। ইন্টারেস্টেড কেউ থাকলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। চলুন এবার ধামাকে কিছু ভ্যাকান্সি আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে সিকিউরিটি গার্ডের, সেই ভ্যাকান্সিগুলো একে একে আপনাদের কাছে পরিবেশন করি। বন্ধুরা, আর্জেন্ট ভ্যাকান্সি ফর সিকিউরিটি সুপারভাইজার অ্যান্ড গার্ড। সিকিউরিটি সুপারভাইজার লাগছে, প্লাস সিকিউরিটি গার্ড লাগছে। স্যালারি থাকছে 15,000 টাকা ইনহ্যান্ড, প্লাস পিএফইএসআই আলাদা করে পাচ্ছেন। খুব ভালো সুবিধা এখানটা দিয়ে রাখা হয়েছে বন্ধুরা। 15,000 টাকা আপনি টেক হোম, অর্থাৎ 15,000 টাকা আপনি বাড়ি নিয়ে যেতে পারছেন, প্লাস পিএফইএসআই কিন্তু আলাদাভাবে আপনার অ্যাকাউন্টে জমছে, যেটা 6 মাস 1 বছর পর আপনি চাইলে তুলতে পারবেন। 12 ঘন্টা ডিউটি করতে হবে এবং রুম ফ্রি থাকছে, কোম্পানির পক্ষ থেকে রুম দিয়ে দেওয়া হবে। কাঙ্কি যে মন্দির রয়েছে সেই মন্দিরে কিন্তু এই ভ্যাকান্সি রয়েছে, কেউ কাজ করতে চাইলে করতে পারো। সোমবারে কিন্তু এটার জয়নিং রয়েছে, ইমিডিয়েট নিচে দেওয়া নাম্বারটিতে ফোন করো, ফোন করলেই সব ডিটেলস তোমরা জানতে পারবে, কোথায় আসতে হবে, কী কী ডকুমেন্টস আনতে হবে, চার্জেস রয়েছে কি না, ড্রেসের টাকা কত লাগছে সব বিস্তারিতভাবে জানিয়ে দেবো। তবে খুব রাত্রি সময় কিন্তু একটা ফোন করবেন না, সবসময় ফোন ধরা সম্ভব হয় না, রাত্রি 10টার পরে ফোন করবেন না, এতটুকু আমি আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট রাখছি, কারণ আমিও মানুষ, কোনো যন্ত্রণা, ঘুমানোর একটা সময় দরকার রয়েছে, ঠিক আছে। সিকিউরিটি গার্ড লাগছে কাঙ্কি মন্দিরে, 13,000 টাকা গার্ডের জন্য এবং সুপারভাইজারের জন্য 15,000 টাকা, 12 ঘন্টা ডিউটি, রুম ফ্রি, খাওয়াটা কিন্তু নিজের, খাওয়া কোম্পানির পক্ষ থেকে দেবে না, খাওয়াটা নিজে ম্যানেজ করতে হবে। এবার ফুলবাড়ি লোকেশনে ফ্যাক্টরিতে সিকিউরিটি গার্ড লাগবে, সেটা পরে বলছি। তার আগে একটি শপিং মল, শিলিগুড়ি অ্যাক্রোপলিস মলের সিকিউরিটি গার্ডের প্রয়োজন রয়েছে, 8 ঘন্টা ডিউটিতে, 10,000 টাকা বেতন, প্লাস পিএফইএসআই আলাদা। আবার বলছি, শিলিগুড়ি অ্যাক্রোপলিস মলের সিকিউরিটি গার্ড লাগবে, 8 ঘন্টায় 10,000, প্লাস পিএফইএসআই আলাদা। রুম দেওয়া হবে কোম্পানির পক্ষ থেকে, সিকিউরিটি কোম্পানির পক্ষ থেকে রুম আপনাকে দিয়ে দেবে, খাওয়ার খরচাটা কিন্তু আপনার নিজের, খাওয়ার খরচা কোম্পানি আপনাকে দেবে না। কাজ করতে চাইলে নিচে দেওয়া নাম্বারটিতে ফোন করো। সোমবারে কিন্তু এটার স্পট জয়নিং, কালকে রবিবার, রবিবার ছুটি, সোমবারে একেবারে 100% জয়নিং, ঠিক আছে। করতুয়া,
ফুলবাড়ির পাশের এরিয়া শিলিগুড়ি, ফুলবাড়ির পাশের এরিয়া কোর্তোয়া। কোর্তোয়াতে একটি ফ্যাক্টরিতে সিকিউরিটি গার্ড লাগবে, 11,000 টাকা হাতে পাবেন, প্লাস পিএফ ইএসআই আলাদা পাবেন। 12 ঘন্টা ডিউটি, থাকার জায়গা একদম ফ্রি পাচ্ছেন, কোনো রকম থাকার জন্য পেমেন্ট করতে হবে না আপনাকে, খাওয়ার খরচাটা শুধু নিজের। এখানটায় 6টা ছেলে লাগবে, আবার বলছি 6 জন ছেলে লাগবে কোর্তোয়াতে একটি ফ্যাক্টরিতে। এখানটায় 11,000 টাকা ইনহ্যান্ড প্লাস পিএফ ইএসআই আলাদা, 12 ঘন্টা ডিউটি, থাকার জায়গা সম্পূর্ণ ফ্রি। শপিং মল শালুগোড়া, শিলিগুড়ি শালুগোড়া লোকেশনে একটি শপিং মলের সিকিউরিটি গার্ডের প্রয়োজন রয়েছে, 12 ঘন্টা ডিউটি, থাকার জায়গা সম্পূর্ণ ফ্রি। পিএফ ইএসআই কেটে হাতে পাবেন 12,600 টাকা, গ্রস স্যালারি রয়েছে 15,000 টাকা। আবার বলছি, গ্রস স্যালারি 15,000, পিএফ ইএসআই কেটে আপনি এখানটায় পাবেন হাতে 12,600, রুম ফ্রি, খাওয়া নিজের, আরও ছেলে রয়েছে তাদের সঙ্গে মিলেমিশে মেসে খাবা, নইলে রান্না করে খাবা, না হলে পাশে হোটেল আছে হোটেলে খাবা, সেটা পুরোটাই আপনার ব্যক্তিগত ব্যাপার। সিকিউরিটি গার্ড লাগছে ফুলবাড়ি লোকেশনে, যেখানটায় থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি। আবার বলছি, শিলিগুড়ি ফুলবাড়ি লোকেশনে থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি, হাতে পাচ্ছেন 10,000, রুম ফুড ফ্রি দিয়ে হাতে 10,000 টাকা পাচ্ছেন, খুব ভালো স্যালারি রয়েছে এখানটায়, ঠিক আছে। যদি কেউ কাজ করতে চাও ইমিডিয়েট আমাকে জানাও, কালকে তো হবে না, সোমবারে জয়নিং করাই দিব, 1টা ছেলে লাগবে এখানটায়, অবশ্যই হাইট ওয়েট একটু ভালো থাকতে হবে, মাধ্যমিক পাস হতে হবে। নেক্সট ভ্যাকান্সি কী আছে চলুন দেখে নেওয়া যাক। পরবর্তী ভ্যাকান্সি ফুলবাড়ি যেটা বললাম, ওটাতে কিন্তু আর্জেন্ট রিকোয়ারমেন্ট, নো ইন্টারভিউ নো এক্সাম, সিকিউরিটি গার্ডগুলোতে ডাইরেক্ট জয়নিং, আসবা ডকুমেন্ট নিয়ে জয়নিং করবা স্পটে। বন্ধুরা, মেডিসিন স্টোরে স্টাফ লাগবে, ছেলে লাগবে, 8 থেকে 10,000 টাকা বেতন, 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কাজ, ইন্টারভিউ রয়েছে সোমবার, স্পট জয়নিং। নেক্সট ভ্যাকান্সি সিকিউরিটি গার্ড লাগবে 13,000 টাকা ইনহ্যান্ড, রুম ফ্রি, কাঙ্কি মন্দির, যেটা একটু আগে আপনাদেরকে বললাম। আর্জেন্ট রিকোয়ারমেন্ট কালেকশন এক্সিকিউটিভ, অবশ্যই বাইক মাস্ট থাকতেই হবে, কালেকশন করতে হবে, 12,500 টাকা বেতন পাবে, রাজগঞ্জ নিয়ার ফাটাপুকুর লোকেশনে এই কাজ রয়েছে, স্পট জয়নিং থাকছে, কোনো ইন্টারভিউ কোনো এক্সাম নেই, আসবা ডাইরেক্টলি জয়নিং করবা, বাইকটা কিন্তু থাকতেই হবে যেহেতু লোন লের কালেকশনের কাজ রয়েছে। ক্যাফে বিলিং স্টাফ অ্যান্ড কিচেন হেল্পার এবং সেফ লাগবে, ক্যাফেতে সেফ লাগবে প্লাস বিলিং স্টাফ লাগবে, কিচেন হেল্পার লাগবে, 8 থেকে 12,000 টাকা বেতন প্লাস রুম ফুড ফ্রি, শিলিগুড়ি লোকেশনে কাজ থাকছে। দাগাপুর লোকেশনে একজন লেডি বডিগার্ডের প্রয়োজন রয়েছে, হ্যাঁ বন্ধুরা, দাগাপুর লোকেশনে একজন মহিলা বডিগার্ড লাগবে, 9 ঘন্টা 26 দিন ডিউটিতে ইনহ্যান্ড পাবে 13 থেকে 15,000 টাকা। আমরা বলছি, 9 ঘন্টা 26 দিন ডিউটিতে ইনহ্যান্ড পাবে 12 থেকে 15,000 টাকার মধ্যে, বেতনটা কিন্তু ভ্যারি করবে ইন্টারভিউর ওপর, যখন ইন্টারভিউ হবে, ইন্টারভিউ যদি খুব ভালো পারফর্ম করতে পারে, নিজের এক্সপিরিয়েন্স দেখাতে পারে, সেক্ষেত্রে স্যালারিটা কিন্তু একটু বেশি পেতে পারে। সেবক রোড লোকেশনে একজন মেল নাইট গার্ড লাগবে, স্যালারি 10,000 প্লাস পিএফ ইএসএ আলাদা, ডিউটি 12 ঘন্টা, ওয়ার্কিং ডেস হচ্ছে 30 ডেজ, 30 দিন কাজ করতে হবে। পানিটিঙ্কি মোড়ে সিকিউরিটি গার্ড লাগবে, মিনিমাম কোয়ালিফিকেশান 10 পাস, মাস্ট হ্যাভ অ্যান্ড্রয়েড ফোন, স্যালারি 12,000, ডিউটি টাইম 12 ঘন্টা, ওয়ার্কিং ডেস 30 দিন, 1টা নাইট গার্ড এবং 1টা দিনের জন্য লাগবে, ঠিক আছে, 12,000 টাকা বেতন, 30 দিন কাজ করতে হবে।